আসসালামু আলাইকুম। কথায় আছে যে রাঁধতে পারে সে চুরো বাঁধতে পারে। রান্না করা খাবারের স্বাদ ও গুণাগুণ পুরোপুরি নির্ভর করে রাঁধুনির উপর। একে এক প্রকারের শিল্প বলা যায়, কিন্তু সবসময় নিপুণ হয় না এই শিল্পকর্ম, অথবা সবসময় মনোসংযোগ ঠিক রাখা সম্ভব হয় না, যার ফলে রান্নায় সমস্যা হয় নানা রকমের। বাড়িতে অতিথি আসলে শুধু রান্না নয়, ঘর থাকে অনেক কাজ। সেই সব কাজের মধ্যে রান্না করতে গিয়ে কখনো খাবার পুড়ে যায় বা গলে যায়, আর আপনারও মাথায় হাত। চিন্তা করার কোনো কারণ নেই, আপনার রান্নার স্বাদ ফিরিয়ে আনার অনেকগুলো কৌশল রয়েছে, জেনে নিন সেগুলো কি, তাহলে আর কখনোই আপনার চিন্তা করতে হবে না রান্না নিয়ে। এক নম্বর, মাংসের ঝোল বেশি পাতলা হয়ে গিয়েছে, কিংবা খেতে ঠিক ভালো লাগছে না, ঝাল বেশি হয়েছে, মশলা ঠিকভাবে কষানো না হওয়ায় গন্ধ আসছে কাঁচা মশলার, অথবা মশলা পুড়ে গিয়ে তেতো হয়ে গিয়েছে। আর আপনার চিন্তা করার কিছুই নেই, কিছুটা পেঁয়াজ বেরেস্তা করুন। পেঁয়াজ ভাজার সময় মাঝে দিয়ে দিন আস্ত গরম মশলা। এই ভাজা বেরেস্তা দিয়ে দিন আপনার বেসাদ রান্নায়। এবার ভালো করে নেড়ে চেড়ে আঁচ কমিয়ে ঢেকে রাখুন 15-20 মিনিট। দুই নম্বর, মাংসের ঝোলের তরকারি খুব বেশি নুন বা ঝাল দিয়ে ফেলেছেন, এত বেশি যে মুখে দেওয়াই যাচ্ছে না, কোনো সমস্যা নেই, ওই রান্নায় দিয়ে দিন দুধ, সঙ্গে দিয়ে দিন সামান্য চিনি, তারপর ঢাকা দিয়ে অল্প আঁচে রাঁধুন, অতিরিক্ত নুন ও ঝাল দুটোই কমে যাবে। তিন, গ্রিল চিকেন, শিক কাবাব বা অন্য যে কোনো কাবাব বানিয়েছেন শখ করে, কিন্তু খেতে খুব বাজে হয়েছে, বেশি পুড়িয়ে ফেলেছেন বা নুন মশলা অতিরিক্ত হয়ে গিয়েছে, চিন্তার কোনো কিছু নেই, এই সমস্যার রয়েছে সমাধান। এমন খাবারের সঙ্গে পরিবেশন করুন একটি বিশেষ রায়তা, দইকে চিনি, সামান্য নুন, চাট মশলা, মিহি ধনে পাতা, পুদিনা পাতা কুচি করে সর্ষে দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এই রায়তা কাবাব জাতীয় খাবারের সব ত্রুটিকে ঢেকে দিতে পারবে। চার নম্বর, আলুর চপ, পরোটা ইত্যাদি তৈরি করছেন কিন্তু স্বাদ ভালো হয়নি, মশলা কম হয়েছে, ওপরে ছড়িয়ে দিন আপনার প্রিয় যে কোনো স্বাদের চাট মশলা, সুস্বাদু হয়ে উঠবে আপনার তেলে ভাজা। পাঁচ নম্বর, ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস, পোলাও বা বিরিয়ানি বেশি নরম হয়ে গিয়েছে, বেশি গলে গিয়েছে চাল, এটাকে আবার ঝরঝরে করে তুলতে চান, ছড়ানো কোনো পাত্রে খাবারটি ঢেলে প্যানের নিচে শোকাতে দিন। খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঝরঝরে হয়ে আসবে, তখন ছড়ানো ভাত কড়াই গরম করে নিন, ব্যাস আবার তৈরি হয়ে যাবে ঝরঝরে ফ্রাইড রাইস। ছয় নম্বর, তেলে ভাজা জাতীয় স্ন্যাক্স তৈরি করেছেন কিন্তু স্বাদ হয়নি, অথবা রান্না খারাপ হয়ে গিয়েছে, সঙ্গে পরিবেশন করুন একটি বিশেষ সস, সমপরিমাণ মেয়োনিজ ও টমেটো ক্যাচাপ নিয়ে, সঙ্গে যোগ করুন খানিকটা চিলি সস, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস ও জল, ভালো করে ফেটিয়ে নিন মিশ্রণটি। এই দারুণ সস দিয়ে খেলে সমস্ত বাজে খাবারও সুস্বাদু মনে হবে। সাত নম্বর, মাছের ঝোলে আষ্টে গন্ধ পাচ্ছেন, ঝোলের মধ্যে টমেটো টুকরো করে দিয়ে দিন, তারপর ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন, সাথে দিতে পারেন ধনে পাতা কুচি, এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখুন, তাহলেই দেখুন আষ্টে গন্ধ ভ্যানিশ হয়ে গিয়েছে আর ঝরে পাবেন সুন্দর একটি গন্ধ। তো এই ছিল আজকে পরিবেশনা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর এ ধরনের যদি আরও কোনো টিপস আপনার জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন, আর আমাদের চ্যানেলে আজকের প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।